ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনার প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। নিজের অন্তরমহলের সুন্দরতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবহন করে নিজেকে সুন্দর করে তুলতে। ব্যর্থ মানুষেরা দুই প্রকার। এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি, আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এ পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। খারাপ সময় আসলে কিছু লোক নিজেই ভেঙে পড়ে, আর কিছু লোক ভাঙে রেকর্ড। পেন্সিল হয়ে জীবনের খাতায় ভালো কিছু লিখুন, যদি সেটা না পারেন তাহলে ইরেজার হয়ে জীবনের খারাপ দিকগুলো মুছে ফেলুন। একমাত্র একা মানুষগুলোই জানে রাতের আধারের মধ্যে কত আবেগ লুকানো আছে, যা কখনো আলোয় প্রকাশিত হবে না, অন্ধকারেই রয়ে যাবে। তুমি কাল যা করেছিলে আজও যদি সেই একই কাজ করো, তবে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে। যদি কিছু করতে হয় রোজ নতুন কিছু চেষ্টা করো। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। জীবনে চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। তুমি তখনই হেরে যাও যখন তুমি চেষ্টা করা ছেড়ে দাও। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। লোকেদের কথায় কেন ভেঙে পড়ছেন? বাচ্চাদের মতো লোকেরা অনেক কিছুই বলে চলে যাবে, যখন পরিস্থিতি বদলে যাবে তখন লোকেদের কথাও বদলে যাবে। তোমার পথ তোমাকেই করে নিতে হবে, সব পথ সবার জন্য নয়, তাই কারো অপেক্ষায় থেকো না।